নমস্কার আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে। আমি স্মৃতি রাইস অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের ওপর আমরা পড়াশোনা করি এবং শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিয়ে নাড়াঘাটা পড়াশোনায় নয় কিভাবে এক্সাম হলে আমি সেগুলো হ্যান্ডেল করব। কিভাবে কোয়েশ্চেন টাইপ আমি শর্টকাট মেথডে আমি হ্যান্ডেল করব এই সমস্ত কিছু খুঁটিনাটি থাকে আপনাদের জন্য এই মুহুর্তে কেমিস্ট্রি ক্লাসে রয়েছে, রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রায় রয়েছেন আমাদের সঙ্গে স্যার স্বাগত রাইসে অনলাইন ক্লাসে স্যার আজকের টপিক কি রয়েছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা গত দুটো সেশনে আমরা দেখেছি নিউক্লিয়ার কেমিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা করেছি এবং তোমাদের সাথে আলোচনা হয়েছিল যে এই যে নিউক্লিয়ার কেমিস্ট্রি যার মূল বিষয়টা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির উপর দাঁড়িয়ে তা আমি বলেছিলাম যে এইটা এসএসসি বা পিএসসি আলটিমেটলি প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে আসে শুধু তাই নয় এই যে আমরা আপকামিং যে রেলের পরীক্ষা আসছে এন সেখানেও কিন্তু আমরা এই অঞ্চলটার থেকে কিন্তু আমরা কোশ্চেন পাব কারণ রেল কিন্তু এই নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্ট থেকে কোশ্চেন করে এবং যে নিউক্লিয়ার কেমিস্ট্রি যে অঞ্চলটার থেকে কোশ্চেন করে আজকে আমরা সেই অঞ্চলটাকে একটু বেশি করে হাইলাইট করব। ওকে স্যার আমরা সরাসরি ক্লাস শুরু করতে পারি তো দেখো আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেটা কি বিভিন্ন প্রপার্টিসগুলো নিয়ে আলফা বিটা গামা এগুলোর বিভিন্ন প্রপার্টিসগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছিল এবং তার সঙ্গে আমরা ডিসকাশন করেছিলাম যে রিলেশনশিপ বিটুইন দ্য মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট আমরা একটু লিঙ্ক আপ করার চেষ্টা করি চেষ্টা করে তারপর আমরা যথারীতি আজকের সেশনের মধ্যে ঢুকে যাব তো দেখো আমরা গতদিন যেখানে সেশনটা শেষ করেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট এবং সেখানে আমরা দেখেছিলাম যে আলফা যদি এমিশন হয় আমরা একটু মনে করে দেখো আলফাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম আলফাকে আমরা বলেছিলাম হিলিয়াম দ্যাট ইজ কল টু ফোর তাহলে যদি সেখানে আলফা এমিশন হয় তাহলে আমরা তার জন্য যে সম্পর্কটা পেয়েছিলাম তা হলো আইসোডায়াফার অর্থাৎ যদি কোনো মাদার এলিমেন্ট আলটিমেটলি যদি একটা আলফারসি ত্যাগ করে সেই আলফারসি ত্যাগ করার ফলে আলটিমেটলি সেখান থেকে যে রিলেশনশিপটা আমি পাবো মাদার এলিমেন্ট আর ডটার এলিমেন্টের তা হলো আইসো ডায়াফার ওকে আমরা পড়েছিলাম বিটা এমিশন একটু মনে করে দেখো আমরা বিটাকে কি বলেছিলাম দ্যাট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন মাইনাস ওয়ান ই জিরো এই বিটা যদি এমিশন হয় তাহলে অ্যাট দ্য টাইম সেখানে যে সম্পর্কটা আমরা পাই তা হলো আইসোবার বিটা যদি এমিশন হয় তাহলে সেক্ষেত্রে মাদার এলিমেন্ট এবং ডটার এলিমেন্টের মধ্যে যে সম্পর্কটা আমরা পাই তা হলো আইসোবার এবং এটাও তোমাদের বলেছিলাম যদি আলফা এবং বিটা দুটো একসঙ্গে হয় যদি আলফা এবং বিটা যদি দুটো একসঙ্গে এমিশন হয় তাহলে সেখান থেকে যে সম্পর্কটা পেয়েছিলাম তা হলো আইসোটোপ আমরা এই রিলেশনশিপগুলোর কথা গত সেশনে আমরা পড়ে এসেছিলাম যে যখন একটি মাদার এলিমেন্ট বা যখন একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তার আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবেল কন্ডিশনে যাওয়ার জন্য যখন আলফায় মিট করবে তখন যে সম্পর্কটা আমরা পাবো তা হলো আইসোডায়াফার যখন সে বিটায় মিট করবে তার ফলে যে সম্পর্কটা আমরা পাবো তা হবে আইসোবার আর যদি ওয়ান আলফা অ্যান্ড টু বিটা একসঙ্গে রিলিজ করে বোথ রিলিজ করে তাহলে যে সম্পর্কটা আমরা পাই তা হলো আইসোটোপ এইবার দেখো আমি যখন তোমাদের প্রপার্টিসগুলো নিয়ে ডিসকাশান করেছিলাম সেখানে গামাকে নিয়ে বেশ কয়েকটা পয়েন্ট তোমাদের ডিসকাশান করেছিলাম এবং বলেছিলাম খাতায় পয়েন্টগুলো লিখে নিতে যে গামার গতিবেগ আলোর গতিবেগের সমান গামা রেডিও থেরাপির জন্য ইউজ করা হয় গামা মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোকে স্টেইলাইজ করতে ব্যবহার করা হয় তো এরকম বেশ কয়েকটা পয়েন্ট আমি গামা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলেছিলাম যে গামাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিভাজন কারণটা কি ওয়াই গামা ইজ কল দ্য সেকেন্ডারি এমিশন কেন আমরা গামাকে দ্বিতীয় শ্রেণীর বিভাজন বলছি খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখবো সাপোজ ধরো আমি নিলাম নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি ফাইভ সাপোজ ধরো আমি নিলাম নাইনটি টু ইউরেনিয়াম টু আমি এখান থেকে কি করলাম একটি আলফাকে বাইরে রিলিজ করলাম একটি আলফা কে বাইরে ছাড়লাম তো তোমরা প্রত্যেকেই এই পর্যন্ত জানো যে আলফা তার মানেই হচ্ছে টু এইচটি তো আমরা গতদিন এই জিনিসটা দেখেছিলাম যে আলফাকে ছাড়ছি মানে অবশ্যই তার অ্যাটমিক নাম্বার দুই ইউনিট কমছে এবং তার মাস নাম্বার চার ইউনিট কমছে তাহলে অ্যাটমিক নাম্বার যদি দুই ইউনিট কমে তাহলে আমরা কত পাচ্ছি নাইনটি নাইনটি কার অ্যাটমিক নাম্বার থোরিয়ামে আর টু থার্টি ফাইভ থেকে যখন ফোর ডিক্রিজ করে যাচ্ছে আলটিমেটলি আমরা ভ্যালুটা পাচ্ছি টু থার্টি ওয়ান তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্পর্কটা পেয়েছিলাম এদের মধ্যে আইসো ডায়াফার মানে নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আর নাইনটি থোরিয়াম টু থার্টি ওয়ান এদের দুজনের মধ্যে সম্পর্কটা পেয়েছিলাম আইসো ডায়াফার একটা জিনিস লক্ষ্য করো স্টুডেন্ট খুব ভালো করে আমি যে মাদার এলিমেন্টটা নিয়েছিলাম তা ছিল নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যখন সেখান থেকে আমি একটা আলফা এমিট করলাম তার ফলে দেখো সেই 92 টু ইউরেনিয়াম টু থার্টি কনভার্ট হয়ে গেল কিসে নাইনটি থোরিয়াম টু থার্টি ওয়ানে তার মানে ইউরেনিয়ামটা কনভার্ট হয়ে গেল থোরিয়ামে তার মানে এখানে একটা চেঞ্জ আমি লক্ষ্য করতে পারলাম আমি যদি সিমিলারভাবে বিটা এমিশন করি সাপোজ ধরো আমি নিলাম ইলেভেন Na টোয়েন্টি আমি এখান থেকে একটা বিটা বাইরে রিলিজ করছি ইলেভেন Na টোয়েন্টি আমি এখান থেকে একটা বিটা বাইরে রিলিজ করছি বিটাকে আমরা বলেছিলাম দ্যাট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন মাইনাস ওয়ান এবং মনে করে দেখো আমি এটাও তোমাদের বলেছিলাম যে আলফা এমিশন হলে তার অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার বোথ ডিক্রিজ করে অ্যাটেমিক নাম্বারটা দুই ইউনিট ডিক্রিজ করে আর মাস নাম্বারটা চার ইউনিট ডিক্রিজ করে সিমিলারভাবে যদি বিটা এমিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটেমিক নাম্বারটা ডিক্রিজ করে না বরং এখানে অ্যাটেমিক নাম্বারটা ওয়ান ইউনিট ইনক্রিজ করে কারণ বিটা এটাকে আমরা বলছি ফ্লো অফ ইলেকট্রন আর ইলেকট্রনকে আমরা রিপ্রেজেন্ট করছি মাইনাস ওয়ান দিয়ে তাহলে দেখো এই মাইনাস আর বিটা রিলিজ হচ্ছে বলে যে মাইনাসটা দিয়েছি সেই দুটো মাইনাসে মাইনাসে হয়ে যায় কি প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার জন্য এগারো প্লাস এক হয়ে যায় কত বারো বারো কার অ্যাটোমিক নাম্বার ম্যাগনেশিয়ামের টোয়েন্টি ফোর আর জিরো তুমি প্লাস করো মাইনাস করো ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে দেখো এখানেও ইলেভেন এনে টোয়েন্টি ফোর এখানে টুয়েলভ এম জি টোয়েন্টি ফোর দুটোরই দেখো আলটিমেটলি মাস নাম্বারটা সমান যেহেতু দুটোর মাস নাম্বারটা সমান তাহলে সেই সুবাদে আমরা এখানে সম্পর্কটা পেয়েছিলাম আইসোবার এবং এখানেও লক্ষ্য করো আমরা স্টার্ট করেছিলাম রিয়াকশানটা ইলেভেন এনে টোয়েন্টি ফোর দিয়ে আর রিয়্যাকশান এন্ডে আমরা পাচ্ছি টুয়েলভ এম জি টোয়েন্টি ফোর তাহলে শুরু করেছিলাম সোডিয়াম দিয়ে নতুন করে পেলাম ম্যাগনেশিয়াম তার মানে এখানেও কিন্তু আমি একটা চেঞ্জ লক্ষ্য করতে পেলাম তার মানে আলফা এমিশন করলেও আমি সেখানে একটা লিটিল চেঞ্জ অনুভব করছি বা দেখতে পাচ্ছি বিটা এমিশন করলেও আমরা একটা চেঞ্জ কিন্তু লক্ষ্য করছি আর এই চেঞ্জটা হওয়াই কিন্তু স্বাভাবিক তার কারণ একদম প্রথম সেশনে তোমাদের সাথে যখন আমি ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম নিউক্লিয়ার কেমিস্ট্রির তো সেখানে আমি বলেছিলাম যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যারা আছে সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর যে নিউক্লিয়াস সেটা হচ্ছে আনস্টেবেল আর সেই আনস্টেবল নিউক্লিয়াসটা কিন্তু দীর্ঘদিন বা সবসময় আনস্টেবল অবস্থায় থাকতে চায় না তারাও চায় একটা সময় পর স্টেবেল হওয়ার আর সেই স্টেবেল হওয়ার জন্য তারা যখন আলফা বিটা গামা রিলিজ করতে শুরু করে এই কারণটাতেই আমরা রেডিও অ্যাক্টিভিটির গল্পটা পেয়েছিলাম তাহলে এই যে আনস্টেবেল নিউক্লিয়াস স্টেবেল হওয়ার চেষ্টা করছে তার মানে আলটিমেটলি কি হচ্ছে সে তার একটা নিউক্লিয়াস থেকে অপর একটি নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে তাহলে কনভারশানটা হওয়া অবশ্যই দরকার যে কনভার্শানটা আমি আলফা এবং বিটার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি কিন্তু যদি আমরা ল্যাবে এসে প্রথমেই গামা এমিট করতে শুরু করতাম সাপোজ ধরো আমি নিলাম হচ্ছে সাপোজ ধরো আমি নিলাম হচ্ছে নাইনটি থোরিয়াম টু থার্টি টু ধরো এই একটা রেডিও একটিভ নিউক্লিয়াস আমি নিয়েছি দিয়ে আমি প্রথমেই এখান থেকে গামা এমিট করতে শুরু করেছি এবার আমরা প্রত্যেকেই জানি গামাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি জিরো গামা জিরো দিয়ে তাহলে গামা যদি এখান থেকে আমরা বার করি তাহলে দেখো নাইনটির সঙ্গে জিরো মাইনাস হলে নাইনটিই পড়ে থাকে টু থার্টি টু এর সঙ্গেও জিরো মাইনাস হলে টু থার্টি টুই পড়ে থাকে তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা নিয়ে রিয়াকশন স্টার্ট করেছিলাম রিয়াকশন এন্ডে দেখো সেম প্রোডাক্টই পাচ্ছি তার মানে আমার সময়টা কিন্তু এখানে পুরোপুরিভাবে নষ্ট হলো কোন রকম চেঞ্জ হলো না কোন রকম আমি কাজটাকে এগোতে পারলাম না আমি যে উদ্দেশ্যে এগোচ্ছি যে আমার উদ্দেশ্য হচ্ছে আনস্টেবেল নিউক্লিয়াসটাকে স্টেবেল করা তাহলে সেই উদ্দেশ্যটা কিন্তু আমি এখানে ফুলফিল করতে পারলাম না সেই কারণে আমরা কিন্তু কখনোই ল্যাবে গিয়ে প্রথমেই গামা এমিট করি না প্রথমে আমরা এই আলফা বা বিটাটাকে এমিট করি আলফা বা বিটা এমিট হওয়ার পর একটা চেঞ্জ আমরা পাচ্ছি সেই চেঞ্জ হওয়ার সাথে সাথে এনার্জি ভ্যালুটা প্রচুর হাই হয়ে যায় সেই এনার্জি ভ্যালুটাকে আলটিমেটলি কমানোর জন্য একটু সময় আমাকে দিতে হয় একটু ওয়েট করতে হয় তাহলে আলটিমেটলি ওই যে আমি ওয়েট করছি যে সময়টা এনার্জি ভ্যালুটা কমছে সেই পার্টিকুলার টাইমে তখন আমরা নিউক্লিয়াসটাকে গামা রেডিয়েশানটা করব। তাই আলফাবিটা এমিট হওয়ার পর আমরা যেহেতু গামা এমিশানটা করি তাই গামাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিভাজন আর বিটাটাকে আমরা বলছি প্রথম শ্রেণীর বিভাজন আলফাবিটা এমিট হওয়ার পর যে হাই এনার্জি ভ্যালুটা আমরা পাই সেই এনার্জি ভ্যালুটাকে লো করার সুবাদে আমাকে যে সময়টা পাওয়া যায় সেই সময়টায় বসে আমরা এখান থেকে গামা এমিশানটা করি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই গামা ইজ কল দ্য সেকেন্ডারি এমিশন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের বলেছিলাম যে এই পয়েন্টটার যে ব্যাখ্যা সেটা আমি রিলেশনশিপ করানোর সময় গিয়ে বলবো তো সেই পয়েন্টটা আমি এখানে ডিসকাস করলাম ওকে আচ্ছা নেক্সট আমরা চলে আসবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার ফিশন অ্যান্ড নিউক্লিয়ার ফিউশন এই যে পার্টটা এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিউক্লিয়ার ফিশান জিনিসটা কি নিউক্লিয়ার ফিশান এটাকে বাংলায় ছোটবেলায় আমরা পড়েছিলাম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দেখো বিভাজন বিভাজন নামটা শুনেই বুঝতে পারছে এখানে বিক্রিয়াটা কি হবে ভাঙছে আর এই বিক্রিয়াটা ভাঙছে বলে নিউক্লিয়ার ফিশনকে আমরা আরেক কথায় বলতে পারি ব্রেকআপ রিয়াকশন এই নিউক্লিয়ার ফিশনকে আমরা আরেক কথায় বলতে পারি ব্রেকআপ রিয়াকশন কি হয় একটু দেখে নিই ব্যাপারটা ধরো আমি নিলাম নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি ফাইভ একে আমরা হিট করছি জিরো এন ওয়ান অর্থাৎ একটি নিউট্রন দিয়ে হিট করার দরুন আমরা এখান থেকে কি পাচ্ছি ফিফটি সিক্স বেরিয়াম ওয়ান ফর্টি ওয়ান প্লাস থার্টি সিক্স ক্রিপটন নাইনটি টু প্লাস থ্রি জিরো এন ওয়ান প্লাস টু মেগা ইলেকট্রন এনার্জি ভয় পাওয়ার কোনো দরকার নেই এই বিক্রিয়া তোমাকে পরীক্ষায় লিখতে দেবে না বা এই বিক্রিয়া থেকে কোনো সেরমভাবে কোশ্চেন আসবে না তোমাকে বিক্রিয়াটা জাস্ট দেখালাম আমি বোঝানোর জন্য খুব ভালো করে দেখো আমি বললাম নিউক্লিয়ার ফিশান বাংলায় বললাম নিউক্লিয় বিভাজন আর ইংলিশে একটা টার্ম লিখলাম ব্রেকআপ রিয়াকশান মানে ভাঙনমূলক বিক্রিয়া আমি যখন ডিক্লেরার স্টার্ট করেছি তাহলে সেখানে দেখো আমার কাছে আছে ইউরেনিয়াম টু তাহলে তোমরা আমাকে বলো এই যে ইউরেনিয়াম টু আমি যে নিউক্লিয়াসটা নিয়েছি এই নিউক্লিয়াসটা লাইটার নিউক্লিয়াস না হেভিয়ার নিউক্লিয়াস অবশ্যই ঠিক তোমরা প্রত্যেকে জানো যে আমি প্রথম দিন ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি যাদের অ্যাটমিক নাম্বারটা এইটটি থেকে বেশি হয় আমরা এক কথায় তাদেরকে বলি হচ্ছে হেভিয়ার নিউক্লিয়াস বা বৃহদাকার নিউক্লিয়াস তাহলে সেখানে অ্যাটমিক নাম্বার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি নাইনটি টু তাহলে নো ডাউট ইউরেনিয়াম টু যেটা সেটা অবশ্যই হেভিয়ার নিউক্লিয়াস এই হেভিয়ার নিউক্লিয়াসকে যখন আমরা একটি নিউট্রন দ্বারা আঘাত করছি ধাক্কা দিচ্ছি তখন সেই হেভিয়ার নিউক্লিয়াসটা দেখো ভেঙে গেছে কতগুলো লাইটার নিউক্লিয়াসে দেখো ইউরেনিয়াম টু থার্টি ফাইভটা সেই নিউট্রনের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে পেয়েছি আমি ফিফটি সিক্স বেরিয়াম ওয়ান ওয়ান পেয়েছি আমি থার্টি সিক্স ক্রিপ্টন নাইনটি টু তাহলে এইভাবে তারা ছোট ছোট দুটো নিউক্লিয়াস উৎপন্ন করেছে তাহলে যেহেতু একটা বড় নিউক্লিয়াস ভেঙে এই ছোট ছোট নিউক্লিয়াস উৎপন্ন করছে তাই বিক্রিয়াটাকে আমরা বলছি ভাঙনমূলক বিক্রিয়া বা এবং দেখো এখানে আমি ব্যবহার করেছিলাম একটি নিউট্রন এবং বিক্রিয়া করার পর এখান থেকে আমি পেয়েছি নতুন করে আরো তিনটে নিউট্রন এবার সাপোজ যদি আমি এইটাকে একটা ইউরেনিয়াম ধরে নিলাম এটা হচ্ছে সেই ইউরেনিয়াম টু এবার এই ইউরেনিয়াম টু থার্টি ফাইভটাকে হিট করেছে একটা নিউট্রন এবং সেই নিউট্রনটা আলটিমেটলি জন্ম দিয়েছে আরও নতুন করে তিনটে নিউট্রনের জিরো এন ওয়ান জিরো এন ওয়ান এবং জিরো এন ওয়ান এবার এই যে নিউট্রনটা উৎপন্ন হলো তিনটে এরা আবার ইন্ডিভিজুয়ালি এই ইউরেনিয়ামকে ধাক্কা দিতে ছুটে আসে আবার আলটিমেটলি এরা কি করে ইন্ডিভিজুয়ালি ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করতে ছুটে আসে এবং বিক্রিয়ায় সাকসেসফুল হয়ে এই নিউট্রনটা আবার তিনটে নিউট্রনের জন্ম দেবে এই নিউট্রনটা আবার তিনটে নিউট্রনের জন্ম দেবে এই নিউট্রনটাও আবার তিনটে নিউট্রনের জন্ম দেবে তাহলে দেখো একটা নিউট্রন থেকে আমি পেয়েছিলাম তিনটে নিউট্রন সেই তিনটে থেকে আমি পেলাম ইন্ডিভিজুয়ালি আরও নটা নিউট্রন সেই নটা থেকে সাতাশটা সেই সাতাশ থেকে একাশিটা কন্টিনিউ আস্তে 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 নিউট্রনের সংখ্যা বাড়ছে এবং বিক্রিয়ার চেনটা আস্তে 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 বাড়ছে সেই কারণে এই বিক্রিয়াটাকে আমরা আরেক কথায় বলি চেইন রিয়াকশন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার এই কোশ্চেনটা বহুবার যে হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ নোন অ্যাজ চেইন রিয়াকশন কোন রিয়াকশনকে আমরা চেইন রিয়াকশন বলি বা শৃঙ্খল বিক্রিয়া বলি তাহলে অবশ্যই আমরা অ্যানসার করব নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশনকে বলা হয় চেইন রিয়াকশন কারণ এখানে একটি নিউট্রন যথারীতি বিক্রিয়া করে তিনটে নতুন নতুন নিউট্রন উৎপন্ন করে সেই তিনটে নিউট্রন আবার পুনরায় বিক্রিয়া করে নতুন করে তিনটে তিনটে করে বাড়াতে বাড়াতে এইভাবে বিক্রিয়ার একটা চেন বৃদ্ধি করে সেই জন্য এই রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে চেন রিয়াকশন একটা জিনিস মাথায় রাখবে এই যে নিউক্লিয়ার ফিশনে আমরা যে এনার্জিটা পাই দুশো মেগা ইলেকট্রন ভোল্ট অবশ্যই এটা একটা এনার্জি অবশ্যই হাই এনার্জি কিন্তু যদি আমরা নিউক্লিয়ার ফিউশনের সাথে কম্পেয়ার করি তাহলে নিউক্লিয়ার ফিউশনের রেসপেক্টে নিউক্লিয়ার ফিশানের এনার্জি কিন্তু অনেক কম নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ যাকে একটু বাদে আমরা বলবো নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া তার রেসপেক্টে এই ফিশানের এনার্জি ভ্যালু কিন্তু অনেক কম ওকে এর অ্যাপ্লিকেশান কি এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই ফিশানের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন এর যে অ্যাপ্লিকেশন আমরা পাই নিউক্লিয়ার ফিশানের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার ফিশন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এর যে দুখানা অ্যাপ্লিকেশন তার মধ্যে একটি হল নিউক্লিয়ার রিয়াক্টার আরেকটি হল অ্যাটম এবার আজ থেকে বহুদিন আগে প্রায় ধরো আজ থেকে আমি বলছি প্রায় দশ বারো বছর আগের কোশ্চেন যদি তোমরা ফলো করো এসএসসি তাহলে তারা এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করতো নিউক্লিয়ার রিয়াক্টার ইজ বেসড অন অ্যাটম ইজ বেসড অন আমরা অপশন দিতাম এরম মানে পেতাম এইভাবে নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশন এইভাবে অপশনগুলো পেতাম খুব সহজভাবে আমরা অ্যান্সারটা করে আসতাম নিউক্লিয়ার ফিশন কারণ আমি নিউক্লিয়ার ফিশানেরই আলটিমেটলি অ্যাপ্লিকেশন পড়ছি কিন্তু যদি আমরা এই বর্তমান কম্পিটিশনের বাজারে যদি কোশ্চেনগুলোকে স্টাডি করি যে কীভাবে কোশ্চেনগুলোর মডারেশন হয়েছে যদি দেখি তাহলে দেখবে সেখানে খুব কমন একটা কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ কন্ট্রোল ফিশান রিয়াকশান উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ আনকন্ট্রোল ফিশান রিয়াকশান এই কন্ট্রোল এবং আনকন্ট্রোল ফিশান বলে একটা কথা আমরা পাই কোশ্চেনটার মধ্যে মনে রাখবে নিউক্লিয়ার ফিশান বিক্রিয়ায় আমরা যে সমস্ত রিয়াকশানগুলোকে কন্ট্রোল করতে পারি বা এক কথায় বলতে পারো যেগুলো কনস্ট্রাকটিভ হয় গঠনমূলক হয় আমরা তাদেরকে এক কথায় বলবো হচ্ছে কন্ট্রোল আর যেগুলো নর্মালি ডেস্ট্রাকটিভ হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে আনকন্ট্রোল তাহলে তোমরা আমাকে বলো এই নিউক্লিয়ার রিয়াকচার আর অ্যাটম বমের মধ্যে কোনটাকে আমরা কনস্ট্রাকটিভ বলতে পারি কোনটাকে আমরা ডেস্ট্রাকটিভ বলতে পারি নো ডাউট স্যার অ্যাটম বমকে আমরা ডেস্ট্রাকটিভ বলবো আর সেই কারণে অ্যাটম বমটাকে আমরা বলছি আনকন্ট্রোল ফিশন রিয়াকশন আনকন্ট্রোল ফিশান রিয়াকশান আর নিউক্লিয়ার রিয়াক্টারটাকে আমরা বলছি কন্ট্রোল ফিশান রিয়াকশন তাই পরীক্ষায় তোমাকে কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কন্ট্রোল ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আনকন্ট্রোল ফিশন তাহলে কন্ট্রোল ফিশন বললে আমরা অ্যান্সার করবো নিউক্লিয়ার রিয়াক্টার আর আনকন্ট্রোল বললে আমরা অ্যান্সার করব যে অ্যাটম বম ক্লিয়ার ওকে এবার আমরা আসবো এই যে আমরা এতক্ষণ ধরে নিউক্লিয়ার ফিশন বলছি এই বিক্রিয়াটা আবিষ্কার করলো কে হু ডিসকভার ইট আমরা জানব নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশন ওয়াজ ডিসকভার্ড বাই নিউক্লিয়ার ফিশন ওয়াজ বাই কে ডিসকভার করলেন ভদ্রলোকের নাম অটোহ্যান এবং তার সঙ্গে আরেকজন ছিলেন যার নাম স্ট্রেসম্যান অটোহ্যান অ্যান্ড স্ট্রেসম্যান এই দুই ভদ্রলোক মিলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটাকে ডিসকভার করেছিলেন অটোহ্যান অ্যান্ড স্ট্রেসম্যান আচ্ছা নিউক্লিয়ার রিয়াক্টার এটাকে আবিষ্কার করলো নিউক্লিয়ার রিয়াক্টারকে যে ভদ্রলোক আবিষ্কার করেছে তার নাম হচ্ছে এনরিকো ফার্মি এনরিকো ফার্মি বা ই ফার্মি বলা হয় নিউক্লিয়ার রিয়াক্টারকে যে ভদ্রলোক ডিসকভার করেছেন তার নাম হলো এনরিকো ফার্মি বা ই ফার্মি অ্যাটম বমকে কে ডেভেলপ করলেন বা কে ডিসকভার করলেন অ্যাটম বমকে যে ডেভেলপ করেছেন তার নাম হলো আর ওপেন হাইমার অ্যাটোম বমকে যিনি ডেভেলপ করেছিলেন তার নাম হলো আর ওপেন হাইমার আমরা প্রত্যেকেই জানি এই যে অ্যাটোম বম এটা হচ্ছে অবশ্যই একটি আনকন্ট্রোল ফিশন এবং এর অ্যাপ্লিকেশান আমরা প্রথম পেয়েছিলাম হিরোসীমা এবং নাগাসাকি আমরা প্রত্যেকেই জানি ছয়ই আগস্ট এবং নয়ই আগস্টের কথাটা এই যে হিরোসীমা এবং নাগাসাকি সেখানে প্রথম এই অ্যাটম বমের অ্যাপ্লিকেশান হয়েছে এবং এখানে তোমাকে জানতে হবে কোন দুটো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস এই অ্যাটম বম দুটোতে ইউজ করা হয় হিরোশিমা এবং নাগাসাকির অ্যাটম বোমে আমরা যে দুটো নিউক্লিয়াসকে ইউজ করেছিলাম তা হলো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অ্যান্ড প্লুটোনিয়াম টু থার্টি নাইন যে বোমটা পড়েছিল সেখানে আমরা যে নিউক্লিয়াসটা ইউজ করেছিলাম তা হলো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অ্যান্ড নাগাসাকিতে আমরা যে অ্যাটম বোমটা ইন্ট্রোডিউস করেছিলাম সেখানে যে বোমটা পড়েছিলো আলটিমেটলি সেখানে যে নিউক্লিয়াসটা ইউজ হয়েছিল তা হলো প্লুটোনিয়াম টু থার্টি নাইন একদমই একদমই স্যার বাকিটা হ্যাঁ বাকিটা অবশ্যই জানবো তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে একটা বিরতির পর এই ক্লাসে ফিরছি একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন